হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে কাহিনীটি দেখতে যাচ্ছি সেটি অনেক স্পেশাল, আর কাহিনীটি দেখে আপনারাও একদম শিউরেই উঠবেন। তো শুরু করা যাক আজকের মুভিটির এক্সপ্লেনেশন। আমেরিকা এমন একটি দেশ যেখানে সাদা এবং কালোর মধ্যে ভেদাভেদ সবসময় রয়েছে, কিন্তু এখানে এই ফর্সা মেয়েটি কালো ছেলেকে তার বয়ফ্রেন্ড বানায়। এরপর মেয়েটির সাথে যা হয় সে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি। আর এরপরে কাহিনী শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ক্রিস্ট। সে একজন ফটোগ্রাফার এবং সে তার গার্লফ্রেন্ড রোজের ফ্যামিলির সাথে মিট আপ করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু মিট আপের জন্য সে অনেক ঘাবড়েই ছিল, কারণ সে ব্ল্যাক ছিল এবং রোজ হোয়াইট। এর আগ পর্যন্ত এই ভেদাভেদ অটল থেকেছে, তাই সে অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিল। তারপর তারা একসাথে পৌঁছে এবং যে জায়গাটি অনেক শুনশান ছিল। এরপরে ক্রিস রোজের বাবা মায়ের সাথে দেখা করে আর তারা খুব ভালো মতোই কথা বলে। তাদের একদমই মনে হয়নি যে এদের মধ্যে কালারের ভেদাভেদ রয়েছে। রোজের মা একজন হিপনোথেরাপিস্ট এবং তার বাবা একজন নিউরোসার্জন। এরপর রোজ তার বাবার ছবি দেখায় ক্রিসকে আর বলে তার বাবা একজন রানার ছিল। সে 1936 সালে অলিম্পিকেও পার্টিসিপেট করেছিল, কিন্তু সে রেস জিততে পারেনি। তারপরে রাত্রে ডিনারের সময় রোজের ভাই আসে, যার ক্রিসকে একদমই পছন্দ হয়নি। এরপর তাকে ফাইটিংয়ের জন্য চ্যালেঞ্জ করে। যদিও সে চ্যালেঞ্জ মারাত্মক ছিল না, কিন্তু সবাই বুঝে যায় তার ক্রিসকে একদমই ভালো লাগেনি। রোজও মেডিকেলে পড়াশোনা করে যাতে তার বাবা মায়ের মতো হতে পারে। তারপরে রোজ আর ক্রিস যখন এক রুম থেকে, তখন রোজ ক্রিসের কাছে মাপ চায় তার ভাইয়ের বিহেভিয়ারের জন্য। এরপরে তারা দুজন শুয়ে যায় আর হঠাৎ গভীর রাতে ক্রিসের ঘুম ভেঙে যায়। তারপরে তার সিগারেট খাওয়ার অনেক ইচ্ছা হয় আর সে বাইরেও চলে যায়। এরপরে সে একজন সার্ভেন্টকে দেখে যে রোজের বাসার বাইরে কাজ করে। সে একজন প্রফেশনাল রানারের মতো ক্রিসের দিকে দৌড়ে যায়। ক্রিস একসাথে ধাক্কা লাগার আগে টক করে সরে যায় আর সে বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে তার সাথে। এর আগেও এই ব্ল্যাক সার্ভের বিহেভিয়ার অনেকটাই আলাদা লেগেছিল তার কাছে। এরপরে ক্রিস বাসার ভেতরে চলে যায় আর সেখানে রোজের মাকে বসে থাকতে দেখে। আর রোজের মা ক্রিসের সাথে কথা বলতে বলতেই তাকে হিপনোটাইজ করে ফেলে আর সে তার এরকম করার জন্য সিগারেটের নেশায় ছুটে যাবে। তারপরে ক্রিসের মনে হয় সে অন্য এক দুনিয়া চলে যাচ্ছে আর সাথে সাথে ঘুমও ভেঙে যায় তার, আর সে বুঝতে পারে এগুলো আসলেই স্বপ্ন ছিল। পরের দিন সকালবেলা যখন ক্রিস আবার বাসার বাইরে যায়, তখন সে সার্ভেন্টকে দেখে আর সে বলে রাতে যা হয়েছিল তার জন্য সরি। আর এরপর ক্রিস বুঝে যায় যে সেটি কোনো স্বপ্ন ছিল না, একদম বাস্তব ছিল। সাথে সাথে তার সিগারেট খাওয়ার ইচ্ছাও চলে গিয়েছিল আর তার শরীর অনেক খারাপ লাগছিল। পরের দিন একটি পার্টিতে সবগুলো হোয়াইট লোক আসে আর সবাই বুড়োই ছিল। এরপরে এক বুড়ো কাপল ক্রিসের কাছে আসে আর তাকে বলে তোমার ভাগ্য ভালো। তারপর তারা জিজ্ঞাসা করে তুমি কি গলফ খেলো। এরপরে ক্রিস উত্তর দেয় না, এবং বুড়ো লোকটির ওয়াইফ ক্রিসকে বলে তার হাজবেন্ড গলফ খেলতো। এরপরে আবার সে একজন বুড়ো কাপলের সাথে দেখা করে। তার ক্রিসের বডি দেখে খুবই ভালো লাগে। এরপরে সেখানে একজন মহিলা ছিল যে ক্রিসকে টাচ করতে শুরু করে। এরপরে যখন প্লিজ সবার ফটো তুলছিল, তখন একজন ব্ল্যাক ছেলেকে দেখতে পায়। এরপরে ক্রিস তার সাথে গিয়ে কথা বলে, কিন্তু তার বিহেভিয়ার অনেক আজব ছিল এবং এরকম মনে হয়েছিল যে আমি কেন বুড়ো লোক। এরপরে একজন হোয়াইট লেডি আসে, সে সেই ব্ল্যাক ছেলেটির ওয়াইফ। তার ওয়াইফ তার থেকে বয়সে অনেক বড় ছিল। ক্রিস ভাবছিল যে কেন ছেলেটি এই বৃদ্ধ মহিলাটিকে বিয়ে করেছে। তারপরে ব্ল্যাক ছেলেটি তার ওয়াইফকে নিয়ে পাশে সরে যায় যেখানে বুড়ো কাপড়গুলো ছিল, আর ব্ল্যাক ছেলেটি ঘুরে ঘুরে তার বডি ফিটনেস দেখাচ্ছিল। ক্রিস আসলে অনেক অবাক হয়ে যাচ্ছিল যে ছেলেটি এরকম কেন করছে। এরপরে ক্রিস আরেকজন বুড়ো লোকের কাছে যায় যার চোখ অন্ধ ছিল। ক্রিস তাকে আগে থেকে চিনত, কারণ তার একটি ফটো গ্যালারি রয়েছে। লোকটি বলে আমিও তোমার মতো ফটোগ্রাফার হতে চেয়েছিলাম, কিন্তু প্রফেশনাল হওয়ার আগে তার চোখ তাকে সারা জীবনের মতো ধোকা দিয়ে চলে গিয়েছে। এরপরে ক্রিস বুঝতে পেরে যায় এখানে কিছু না কিছু একটা ব্যাপত্ত আছেই। তারপরে ক্রিস ওপরে যায় আর সেখানে তার ফোন চার্জে রাখা ছিল, আর তাকে উপরে উঠতে দেখে সবাই খামোশ হয়ে যায়। তারপরে ওপরে গিয়ে দেখে তার ফোন চার্জার থেকে আলাদা হয়ে আছে। তারপরে সে বুঝতে পারে যে এখানে কাজ করা ব্ল্যাক লেডিটি এরকম করেছে, কারণ তার বিহেভিয়ার আজব ছিল। তারপরে সেখানে মেয়েটি হঠাৎ চলে আসে আর বলে হয়তো সব কিছু পরিষ্কার করার সময় আপনার ফোনটি উঠিয়েছিলাম আর তখনই চার্জার খুলে গিয়েছে। সে এখানে তো সার্ভেন্ট হিসেবে কাজ করতে যায়, কিন্তু তার অ্যাটিটিউড দেখে মনে হয় না যে সে একজন সার্ভেন্ট। মেয়েটি ব্ল্যাক হওয়ায় ক্রিস তার মুখের মনের কথা বলে যে আমার পাশে এত হোয়াইট লোক দেখে সত্যি আমি ঘাবড়ে যাচ্ছি। এরপরে ব্ল্যাক লেডির চোখ থেকে পানি ঝরতে শুরু করে, কারণ ক্রিস যা যা ভাবছে সেও একই সমস্যা স্যার। তারপরে সে যে কথাগুলো বলতে শুরু করে তার সাথে তার মুখের এক্সপ্রেশন একদমই আলাদা ছিল। মেয়েটি বলে না এটা ঠিক না, এখানে থাকা সব লোকগুলো অনেক ভালো, একদম নিজের পরিবারের মতো,
তারপরে ক্রিসের সবকিছু আজব মনে হয়, তাই সে বাইরে গিয়ে ব্ল্যাক ছেলেটির ফটো তুলতে যায়। কিন্তু যখনই ফ্ল্যাশ গিয়ে ছেলেটির চোখে লাগে তখনই তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় আর তার সাথে ঝগড়া করতে শুরু করে আর শুধু বারবার একটি শব্দ উচ্চারণ করছিল, গেট আউট। এরপরে এখান থেকে মানুষগুলো তাকে ধরে ফেলে, তারপর রোজ তাকে কিছুটা দূরে নিয়ে যায় কারণ এখানকার পরিবেশ তেমন যেন হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই রোজের বাবা ক্রিসের ছবিকে নিলামে উঠায় আর সেটি কিনে ফেলে সেই অন্ধ লোকটি, যে কিনা ক্রিসের মতো একজন ফটোগ্রাফার হতে চেয়েছিল। আর চোখ অন্ধ হয়ে যাওয়ার পর সেই স্বপ্ন একদমই ভেঙে যায়। এরপর সে ব্ল্যাক লোকটির ছবি ক্রিস তার বন্ধুকে পাঠায়, তারপর তার বন্ধু তাকে চিনে ফেলে আর তাকে আগে থেকেই চিনত। সে ছেলেটি অনেকদিন থেকেই লাভাতা ছিল, তার নাম অ্যান্ড্রু, কিন্তু তার নাম সেখানে লাগানো নামে পরিচিত হয়েছিল। তারপর ক্রিসের বন্ধু পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে বলে লোগান নামের এই ছেলেটি অ্যান্ড্রু হতে পারে, কিন্তু তার কথাই কেউ বিশ্বাস করেনি। এরপর ক্রিস রোজকে সেখান থেকে যাওয়ার জন্য বলে আর যখন সে তার ব্যাগ গুছাচ্ছিল তখন একটি খোলা আলমারি দেখে। এরপরে সেখানে রোজের কিছু ছবি দেখে যেখানে ব্ল্যাক ছেলেদের সাথে ক্লিক করা, আর এর মধ্যে সেই সার্ভেন্টও ছিল যে সেদিন রাতে তাকে দৌড়ে দিয়ে আসছিল। এরপরে কাজের মেয়েটিও ছিল যে তার ফোন চার্জার হাতে ফেলে দিয়েছিল। এখানে আরও অনেক ব্ল্যাক ছেলের সাথে ছবি উঠানো ছিল যা দেখে মনে হয় সবাই রোজের রিলেশনে ছিল, কিন্তু রোজ তাকে বলেছিল যে সে তার প্রথম ব্ল্যাক বয়ফ্রেন্ড। আর এতগুলো মানুষের মধ্যে ক্রিস যাকে বিশ্বাস করত সেও তাকে মিথ্যা বলছে। এরপর ক্রিস সেখান থেকে চলে যেতেই থাকে আর রোজের পুরো পরিবার তার সামনে এসে যায়। তারপর ক্রিস রোজের ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে আর তখন রোজের মা একটি চায়ের কাপে চামচ টক টক করতে শুরু করে আর তাতে ক্রিস বেহুশ হয়ে যায় আর তার মনে হয় সে যেন কোনো অন্য দুনিয়ায় চলে যাচ্ছে। আসলে আগেও যখন রোজের মা ক্রিসকে হিপনোটাইজ করেছিল তখনই তার হাতে কাপের সাথে একটি চামচ ঠক ঠক করতে দেখা গিয়েছিল। কাপের সাথে চামচ ঠক ঠক করতে সে অজ্ঞান হয়ে যায়। এতে আমরা বুঝতে পারি একটি আওয়াজকে ব্যবহার করে এই ক্রিসকে হিপনোটাইজ করে যাচ্ছে। এরপর আমরা ক্রিসের বন্ধুকে দেখতে পাই যে লাগাতার তাকে ফোন দিয়ে যাচ্ছিল, কিন্তু ক্রিস বেহুশ হয়ে থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না আর এই জন্য ক্রিস ফোনও ধরতে পারেনি। তো এরপরে ক্রিসের বন্ধু অনেকটাই ঘাবড়ে যায়। তারপরে ক্রিসের জ্ঞান ফিরে আসে, সে কোনোভাবে উঠতে পারছিল না কারণ তাকে খুব ভালো মতো বাধা দেওয়া ছিল। এরপরে তার সামনে একটি টিভি ছিল যেটি একা একাই অন হয়ে যায় আর এরপর একজন বুড়ো লোককে দেখা যায় যে রোজের দাদা ছিল আর সে এখন এই পৃথিবীতে নেই। রোজের দাদা একটি এমন এক্সপেরিমেন্ট করেছিলেন যাতে একজন মানুষ সারা জীবনের জন্য অমর হয়ে থাকতে পারে, আর এটি এমন একটি জিনিস যেখানে একজনের দিমাগকে অন্যজনের ব্রেনের দ্বারা সেট করা যায়, মানে একটি ব্রেনের ট্রান্সপ্ল্যান্ট আর কি। এরপরে চায়ের কাপে চামচ ঘোরানোর ফলে আবার ক্রিস একজন হয়ে যায়। তারপর যখন জ্ঞান ফিরে আসে তখন সে অন্ধ লোকটিকে দেখে টিভিতে যে ক্রিসের মতো ফটোগ্রাফার হতে চেয়েছিল, আবার ক্রিসের মতো ফটোগ্রাফারটিও কিনে নিয়েছিল, তাই তার ব্রেন সেই লোকটির ব্রেন ট্রান্সপ্লান্ট করা হয়ে যাবে যাতে অন্ধ লোকটি ক্রিসের বডিকে কন্ট্রোল করবে এবং একটি সুগঠিত বডি পাবে, সাথে সাথে একটি জীবনও পাবে। আর এর জন্য তিনটির ধাপ আছে, প্রথমে তোমাকে হিপনোটাইজ করা হবে, এরপর তোমাকে সাইকোলজিক্যালি তৈরি করা হবে আর পরবর্তীতে তোমার ব্রেনকে ট্রান্সপ্লান্ট করা হবে। এর ফলে তোমার অস্তিত্ব অন্য দুনিয়াতে চলে যাবে যেখান থেকে কখনো ফিরে আসতেই পারবে না, আর তোমার বডির ওপর তোমার কন্ট্রোল থাকবে না, অর্থাৎ আমার ব্রেন থাকবে। এরপরে আমরা এই পুরো খেলাটি বুঝতে পারি যে এখানে কি চলছে। আসলে একজনের শরীরে আরেকজনের ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করলে সে ব্রেনের কন্ট্রোল ওই বডির উপরই হবে। যদি কোনো গ্রামের ছেলের ব্রেনের একজন ইংরেজ ছেলের ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করা হয় তবে ছেলেটি হঠাৎ ইংরেজি বলতে শুরু করবে, কিন্তু তার অস্তিত্ব কোথাও না কোথাও থেকেই যায় আর সেটাও বাইরে বের হয়ে আসে। যেমন রোজের বাসায় সার্ভেন্ট মেয়েটির বডিতে রোজের মৃত দাদির কন্ট্রোল আছে, তাই সে তার মুখের এক্সপ্রেশন দিয়ে বোঝাতে চাইছিল যে রোজের দাদি তাকে কন্ট্রোল করতে ফেলে। এরপরে রোজের ঘরের বাইরে সার্ভেন্টের বডিতে রোজের দাদার ব্রেন ট্রান্সপ্লান্ট করা ছিল আর রোজের দাদা একজন রানার ছিল, তাই সেদিন রাতে এসে দৌড়াচ্ছিল। আর এরপরে আমরা ক্রিসকে দেখতে পাই সে তার চেয়ারের কার্টনকে বের করছিল আর তখনই আওয়াজ হওয়ায় হিপনোটাইজ হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই রোজের বাবা সেই অন্ধ ব্যক্তির ব্রেনের সাথে ক্রিসের ব্রেন ট্রান্সপ্লান্ট করার জন্য রেডি হচ্ছে। এরপরে রোজের ভাই ক্রিসকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল আর যখনই তার হাত পা চুল খুলে দেয় তখনই ক্রিস তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। শেষবার যখন কাপে চামচে ঠকঠকের আওয়াজ হচ্ছিল তখন ক্রিস চেয়ার থেকে কার্টন বের করে কানে দিয়ে সেখান থেকে পালাতে চেয়েছিল আর এর ফলে এই শব্দ তার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপরে ক্রিস সেই রুমে যায় যেখানে রোজের বাবা কাজ করছিল আর তাকে গিয়েও মেরে ফেলে। এখানে রোজের মাও চলে আসে যে ক্রিসের ওপর হামলা করতে চায় আর যখনই রোজের মা কাপ আর চামচের দিকে এগোতে যায় তখনই ক্রিস সেটিকে ভেঙে ফেলে আর তার মাকেও মেরে ফেলে। আর এরপরে যখন ক্রিস এখান থেকে যেতে শুরু করবে তখন রোজের ঘায়েল ভাই এসে তার উপরে হামলা করে, কিন্তু ক্রিস ভেতর থেকে অনেক রেগে ছিল তাই তাকেও মেরে ফেলে। এরপর ক্রিস এখান থেকে চলে যায় এবং যখন গাড়ি স্টার্ট দেয় তখন রোজের দাদির বডি সামনে চলে আসে আর এজন্য আরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
এবার রোজকে দেখা যায় সে সোশ্যাল মিডিয়ায় তার পরের শিকারকে খুঁজছিল আর তখনই গাড়ির আওয়াজ পেয়ে বাইরে যেতে দেখা যায় আর দেখে যে ক্রিস সেখান থেকে পালিয়ে যাচ্ছে তারপরে সে গান বের করে ক্রিসকে মারতে চাইছিল কিন্তু কোনোরকমভাবে ক্রিস যোগ না দিয়ে সেখান থেকে চলে যায় আর কিছু দূর যাওয়ার পর যোজনা ক্রিসের ওপর হামলা করে এবং বলে যে তুমি আমার পুরো পরিবারকে মেরে ফেলেছ এরপরে তার হামলার ফলে ক্রিসের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এরপরে সেখানে ব্ল্যাক সার্ভেন্ট ওয়াল্ডার এসে যায় আর তার কাছে ওদের দাদার ব্রেন ছিল ক্রিসকে মারতে যাওয়ার আগে ক্রিস তার মোবাইল বের করে ফ্ল্যাশ মারতে শুরু করে যাতে সে শান্ত হয়ে যায় রোজের কাছ থেকে গান নিয়ে ক্রিস তাকেও মেরে ফেলে এরপর সে নিজেকেও গুলি করে মেরে ফেলে আসলে ফ্ল্যাশের কারণে সবাই নিজ নিজ চেতনায় ফিরে এসেছিল যেমনটা প্রথমে দেখা গিয়েছিল যে ব্ল্যাক ছেলেটির চেতনা ফিরে আসায় তাকে গেট আউট বলছিল এরপরে ক্রিস রোজের কাছে যায় এবং তার গলা টিপতে থাকে কিন্তু এটাও তার কাছে অনেক কঠিন হয়ে গিয়েছিল কারণ রোজ যদিও তাকে ঠকিয়েছিল কিন্তু ক্রিস তো তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল এরপর ক্রিস এবং বন্ধু সেখানে এসে যায় পুলিশের গাড়ি নিয়ে চলে আসে তারা আর দেখে রোজ চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে ক্রিস তাকে বাঁচাতে পারতো কিন্তু বন্ধুর সাথে সেভাবে চলে যায় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করছি এই মুভিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।